কষ্টগুলি, তাদের কষ্টগুলি দেখার কেউ নাই। আপনার ঠিকানাটা বলেন। অনেকে তো সাহায্য দিতেছে, মানে বিভিন্ন আপনার ঠিকানাটা বলেন, আমাদের ফেসবুক পেজ থেকে যদি কেউ আসে বলেন। মানে যে পুরান ব্রিজের নিচে না, এটা পুরান ব্রিজের ব্রিজের নাম কি? আপনি হাসি খুশি, এত কষ্টের মধ্যে হাসতেছেন কেন? কোথায় থাকেন? আপনার বাসাতে চলে গেলে দেখেন, চলেন ওনার বাসায় যাবো। আপনার বাসার মধ্যে কি মাল তামাল নষ্ট হয়েছে দেখেন? এই যে পরিবার গুলি কতটুকু কষ্টে আছে আমরা দেখেন, ওনাদের বাসার মধ্যে দেখেছি, এখনো তারা কষ্ট আছে। তো আপনারা দেখেন একটু ভালো ভালো দেখেন, আরেকজন বোন আছে তো। তো দর্শক তো দেখেন তারা কতটুকু কষ্টের মধ্যে আছে, আসেন। দর্শক দেখেন এরা কতটুকু কষ্ট আছে। আপনার লাইকটি আপনার শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্লিজ। আপনাদেরকে বলবো তাদের কষ্টগুলো দেখার কিন্তু কোনো লোকজন নাই। এই যে এই নামাপাড়ার মানুষগুলি পুরো সিলেট শুকায় গেলে সবার পরে তারা পানি থেকে মুক্ত পাবে। সিলেটের প্রায় জায়গায় বর্তমানে পানি চলে গেছে, কিন্তু তাদের বাড়ির পানি এখনো যাইতেছে না। তো এরা কিন্তু নামাপাড়ার মধ্যে আছে, সিলেট নামাপাড়া যেটাকে বলে, বার্তকলা তিন ব্রিজ। এই যে দেখেন এই আপাটা কিভাবে থাকবে। তো আপু ওই যে আপনার বাসার মধ্যে দেখতেছি আমরা কতটুকু পানি দেখি, দেখেন দর্শক দেখেন বাসার ভিতরে মানে পুরো সিলেট শুকাই গেছে, কিন্তু তার বাসা এখনো শুকাই নাই। এই যে আপনার খাটটা কিসের উপরে রাখছেন একটু বলেন তো? কিসের চেয়ার এটা? কাঠের চেয়ার। তো দর্শক দেখেন মানে চারটা চেয়ার দিছে, তারা ব্রেন কাটা চিন্তা করছে যে কিরে আমরা যদি এখানে যদি না ঘুমাইতে পারি তাহলে আমরা তো হোটেলে থাকার মতো টাকা নাই। হ্যাঁ মানে চারটা তলে আছে ইট আর আছে কাঠ, মানে ছোট ভাই চেন চেন দিয়ে আমরা মসজিদ বেঠাই লগে দিলে এখানে আমরা বেটি মানুষ মসজিদ যাওয়া নিষেধ। হ্যাঁ চেয়ার দিয়েছেন তো মানে চেয়ার গুলি আবার মানে এটার বার সহ্য করতে পারবো? মানে হালকার উপরে কোন রকম থাকেন, মানে জানেন যে এটা বাসমান, এরকম তো হয় না যে কারো মানে খাট ভেঙে পড়ে গেছে, এরকম তো হয় নাই। হ্যাঁ পাশের রুমের টা ভাঙে পড়ে গেছে, তখন হঠাৎ করে ঘুমের মধ্যে সে ভয় পায় নাই। তো দর্শক দেখেন এই যে এরকম মানে চৌকি যেটারে বলে মানে খাট বা চৌকি এটা ভাঙে পড়ে গেছে, এই যে দেখেন বাসমান একটি স্থান, তাদের খুবই কষ্ট। একটু বাইরে আসেন, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সাহায্য করতেছে এবং সরকারের পক্ষ থেকে অনেক সাহায্য সহযোগিতা করতেছে, তো আপনারা কিছুই পান না এখন বলতে। তো আশা করি ওদেরকেও যা যা সাহায্য করবেন ওদের ঠিকানাটা আমরা দিয়ে দিয়েছি। সিলেট বার্তকলা আচ্ছা তিন ব্রিজের নিচে। তো দর্শক এই যে দেখেন তারা কিন্তু তাদের কষ্ট কে দেখবে, এখন কিন্তু পুরো সিলেট শুকায় গেছে কিন্তু এই জায়গাটা শুকায় নাই। আচ্ছা আপনার এই পানিটা যাইতে আনুমানিক আর কতদিন লাগবে একটু বলেন তো? এক মাস হতে পারে, 15 দিনও হতে পারে, মানে এভাবে আপনার পানি বন্দি থাকবে। ধরেন ছোট কাটো জ্বর তো বানাইলো কি এখানে পানি আসে না কম আসে? এখানে আসে না, মানে একমাত্র বড় ধরনের কোন বন্যা বা দুর্যোগ হলে তারপরে আপনাদের এখানে পানি আসে নাকি? আপনার হাজবেন্ড কি করে একটু বলেন তো? কাঁচামাল বিক্রি করে না? তো দর্শক তো তাদের কিছুই নাই, তারা মানে তারা শুধু পান খায়, কতটুকু কষ্টের মধ্যে আছে আমরা যদি একটু ক্লিয়ার করে দেখাই দেখেন আপনারা দর্শক। দর্শক তো আমরা অবশ্যই এই পরিবারটির ঠিকানা আমরা দিয়ে দিয়েছি, ভিতরে আরো মানুষ আছে। ওই ওই আমাদেরকে দেখার কেউ নাই, আমাদের কাছে কেউ আসে না, এই পানি দেখে সবাই ভয়ে পালায় যায়। তো দর্শক আমরা আপনাদের আমাদের ফেসবুক পেজ থেকে
আমরা আপনাদেরকে দেখাইতাছি যে কিনা তাদের পাশে আমরা আছি, তাদের কষ্টের কাহিনীগুলি আমরা তুলে ধরছি। আপনাদের দায়িত্ব যেটা আপনারা শেয়ার করে ভাইরাল করে দিবেন, তাদের এই বিষয়গুলি যাতে মানে উদ্যোগ লেভেলের কর্মকর্তা যারা আছে তাদের নজরে আসে, তারা যাতে প্রকৃতভাবে তারা যাতে সাহায্য পায়। আমাদের আর কিছু চাওয়ার নাই, আপনাদের একটি শেয়ারে কিন্তু তাদের ভাগ্য পরিবর্তন হতে পারে। তারা একটু সুখে একটু খাবার দাবার যে সরকারি পক্ষ থেকে বা মালিকানা পক্ষ থেকে যে খাবারগুলি আছে এগুলি যাতে তারা পায়। আপনারা কি সত্যি কিছু পান না এখন পর্যন্ত? দর্শক দেখেন এই বাসার মধ্যে এই মহিলা কোথায় বসে আছে, দর্শক দেখেন নিচের মধ্যে গভীর পানি আছে, সাপটা বাসে না তো আপনার বাসায়? দর্শক দেখেন তারা কিন্তু এত পানির মধ্যে থেকে বাসা চেঞ্জ করতেছে না, মানে কাঠের উপরে চেয়ার দিয়ে তারা কোন রকম জীবন পার করতেছে, কিন্তু তারা কিন্তু একই বাসার মধ্যে।